শাড়ি হ্যাঁ তোশ্য পুরনো শাড়ি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম ভিখারিদের দেব তোকে দিয়ে দিলাম আমার সেক্রেটারি আছে হ্যাঁ আমার সেক্রেটারি আছে যিনি আমাকে সাজিয়ে দেবে আমার সেক্রেটারি হ্যাঁ তোমার সেক্রেটারি সে তোমাকে সাজাবে নাকি নিজে সাজবে আমি তো দেখলাম যে সে একটা নতুন শাড়ি নিয়ে নাড়াচাড়া করছে सत्य तो आज तो पयला बैशाख सब बच्चार तो दिन नतून जामा पड़े गुड़िया गुबलाई निश्चय आशा कर आज नतून जामा पड़े ওরা মুখ ফুটে কিছু বলে না বলে আমি আমি ওদের কিছুই দিলাম না একি ম্যাডাম আপনি এখনো রেডি হননি বেরোতে হবে তো আমাদের রেডি হয়ে নিন তাড়াতাড়ি আমি গিয়ে গাড়িটা রেডি করতে বলি হ্যাঁ গাড়ি করে কোথায় যাব মা আপনি শপিং এ যাবেন না 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 রজত না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না আমি তোমায় যেতে হলে তুমি যাও সে কি আজকে শপিং এ না গেলে কি করে হবে আজকে তো পয়লা বৈশাখ আর আজকের দিনই তো সবাই নতুন জামা কাপড় পরে আপনি সবার জন্য কিছু কিনবেন না আর আপনার জন্য নতুন শাড়ি সেটাও তো কেনা হয়নি सबाई नतुन जामा कपड़ पड़े सबार बेपारे तुम्हें भावते कारुर बेपारे तुम्हें एकदम ही भावते बुझे बाड़ी लोकर संगे तो तुम्हारे सम्पर्क नहीं तो তোমার কোনো সম্পর্ক নেই ওদের সাথে তুমি আমার সেক্রেটারি তুমি শুধু আমার কথা ভাববে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো আরে দাঁড়া এরকম করিস আরে এটা আমার বললে হবে আগে দেখতে দে কোনটা দেখেছিস সেটা তোর না নিচে কিসের শব্দ হচ্ছে এত চিৎকার কিসের নিচে কি হচ্ছে এই এটা তোর কি ও নীলু আমি আমারটা পাই নীলু বাচ্চাদের মতো করিস আমারটা আগে আরে তোরা গড়িয়া গড়িয়ার মতো করছিস কি করছিস বাচ্চা ও মা সবার জন্য বেশি বলছি যে অনেকগুলো আছে আমি তো বুঝি না শাড়ির ব্যাপার তুই একটু একদম একদম কোনো কোনো চিন্তা নেই বাচ্চাগুলোর জন্য কোনগুলো দে এই এটা মিঠাইয়ের যাও আমাকে গিয়ে দেখো চল 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 আমার গুড়িয়া গুবলায়ে এই যে এটা আমার গুবলায়ের আর এটা গুড়িয়া ওলে বাবা লে বাবা 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 কি হয়েছে বল তোমার জন্য পাঞ্জাবি এনেছি পাঞ্জাবি না 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 পরে যেটা পায়জামা পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি হ্যাঁ বাহ এই আরে মায়ের জন্য পাঞ্জাবি এনেছিস তো শাড়ি বাবা ও শাড়ি এনেছিস তো সবার জন্য দেখ না আরে আমার মাকে ডাক শাড়ি নিয়ে আসছে এসে দেখ দেখ বাবার মাকে ডাক হ্যাঁ সুজ্জ বমনি ও বমনি আমার শাড়ি শাড়ি আসলে অনেকগুলো শাড়ি এনেছি তো আর আমি পিষি জানে কোন টাকা আজ তুমি আমাদের নিজের হাতে জামা কিনে দিলে হ্যাঁ তাতে কি হয়েছে পিষি ঠাম্মিও তো ভালো জামাই এনে দেয় তাই না না বাবা ওই জামাটাতে তোমার আদরের গন্ধ থাকে না আর এই জামাগুলোতে তোমার আদরের গন্ধ ওলে বাবা লে
মনি চলো তোমার শাড়িটা দেখবে চলো। আরে দাঁড়া, শাড়ি তো দেখতেই পাবো, কিন্তু এই দৃশ্য কি আর দেখতে পাবো? একটু প্রাণ ভরে দেখতে দে আমায়। চলে এসো মা। এইটা এইটা মা, এটা তোমার জন্য। তোমার জন্য এনেছিস? ও বাবা। আরে দিদি দিদি, আসুন আসুন আসুন, রজত সবার জন্য নতুন শাড়ি জামা নিয়ে এসেছে, আসুন আসুন। হ্যাঁ এইটা এইটা এটা বোধহয়। হ্যাঁ মা, এটা আপনার জন্য। ও মা, আরে পাবি না তোকে আমি দেব না, দেব না, বলছি তো দেব না। নতুন জামা, নতুন জামা, নতুন জামা, নতুন জামা, নতুন জামা। আরে শুভিয়া, রজত সবার জন্য নতুন জামা কাপড় এনেছে, এই দেখা আমার জন্য শাড়ি এনেছে, নতুন শাড়ি দেখ। হ্যাঁ দিদি ভাই, রজত তো সবার জন্য পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামা কাপড় নিয়ে এসেছে, সেগুলো নিজের হাতে সবাইকে দিচ্ছে, কিন্তু তোমার শাড়িটা তো এখনো দেখালো না। এনেছে তো নতুন 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 জামা কাপড়, নতুন জামা কাপড়। আজকে শপিং এ না গেলে কি করে হবে? আজকে তো পয়লা বৈশাখ, আর আজকের দিনই তো সবাই নতুন জামা কাপড় পরে। রজত তো সবার জন্য পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামা কাপড় নিয়ে এসেছে, সেগুলো নিজের হাতে সবাইকে দিচ্ছে, কিন্তু তোমার শাড়িটা তো এখনো দেখালো না। কি হলো, কিছু চাই? আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন নতুন শাড়ি পরতে হবে। জানি, আমাকে নতুন শাড়ি এনে দেবে না? তুমি তুমি রজতকে বলেছ না, তুমি রজতকে পাঠিয়েছিলে সবার জন্য নতুন জামা কাপড় আনতে? তুমি পাঠিয়েছো, পাঠিয়েছো, তুমি দেখেছি, চিকার করো, পাঠিয়েছো। বিশ্বাস করো, আমি কিচ্ছু বলিনি। বলনি, তুমি বলনি, তুমি তো এক্ষুনি আমার ঘরে কি বলছিলে? পয়লা বৈশাখ ম্যাডাম, শপিং করতে যাবো, গাড়ি বার করছি, গাড়ি বার করছি, পয়লা বৈশাখে সবার জন্য নতুন জামা কাপড় কিনবো, বাড়ির সবার জন্য। বাচ্চারা নতুন জামা কাপড় পরবে না, কষ্ট হবে, বাচ্চাদের জন্য একেবারে দরদ উঠলে পাচ্ছে না, দরদ উঠলে পাচ্ছে না। ম্যাডাম, আমি শুধু আপনাকে বলেছি, ওটা আমার মনের কথা। তোমার মনের কথা, তোমার মনের কথা তুমি আমাকে বললে, কিন্তু রজত ঠিক টের পেয়ে গেল, রজত তোমার জন্য শাড়ি কিনে আনলো। আমি তো বাচ্চাদের জন্যই নতুন জামা কিনতে গিয়েছিলাম, আর রায়ও সেই কথাই ভাবছিল। রজত তোমার জন্য শাড়ি কিনে আনলো। আপনি ভুল বুঝছেন, আমি আমি ভুল। এটা কি, এটা কি, এটা কি? এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি সুপ্রিয়া। হ্যাঁ সুপ্রিয়া, এই শাড়িটা স্পেশাল, সবার থেকে আলাদা, এটা শুধু তোমার জন্য। জ্যাকেটের শাড়ি আনুন। সুপ্রিয়া তুমি কি বলছো বলো তো? ও তোমার সেক্রেটারি, আমি কেন কিছু আনতে যাব ওর জন্য? আমার আমার অত সময় নেই, তুমি দিলে কিছু দেবে, আমি পারবো না। তোমার জন্য শাড়ি আনিনি না, তোমার শাড়ি আনিনি, রজত আনিনি তোমার জন্য শাড়ি। মা, রজত তো ঠিকই বলেছে, তুমি আমার সেক্রেটারি, রজত কেন তোমার জন্য শাড়ি আনবে? আনবে না তো, আমি 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 তোমাকে একটা কিছু দেবো। হ্যাঁ কে দে, কে দে, চলো দেখি দেখি কে দেবা যায় তোমাকে। এসো এসো আমার সাথে এসো, আমি তোমাকে একটা কিছু দেবো। হ্যাঁ কিছু দেবো, দেখি দেখি কে দে। মা দেখেন, রায়কে তো নিয়ে গেল, কি করবে কে জানে ওর সাথে। এসো এসো তোমায় গিফট দেবো, গিফট দেবো তোমায়, গিফট গিফট। দেখেছো সেক্রেটারি, এই বাড়ির কেউ তোমার কথা ভাবে না, শুধু আমি ভাবি। হ্যাঁ শুধু আমি। আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমায় কি দেবো?
তা আমি কি করে বলবো ম্যাডাম? তবে হ্যাঁ, আপনি আমাকে যে উপহারই দিন না কেন, সেটাই আমার কাছে আশীর্বাদ হবে, আমি মাথায় তুলে রাখবো। হ্যাঁ, কিন্তু আমি তো তোমায় বলবো না, বলবো না আমি তোমায় কি গিফট দেবো। ওইটা হবে সারপ্রাইজ। ম্যাডাম কি দেওয়ার কথা বলছেন? আমার ম্যাডামের দেওয়া নতুন শাড়ি আমি নিশ্চয়ই পরবো। দিন পরো, এই দেখো পরো পরো পরো। এই শাড়িটা তোলো, আমার আশীর্বাদ ওটা, ম্যাডামের আশীর্বাদ। তোলো তোলো শাড়িটা, শিগগিরই তুলে মাথায় রাখো, আমার আশীর্বাদ বলে কথা। শাড়ি তোলো, শাড়ি তোলো, মাথায় 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 রাখো, মাথায় রাখো, মাথায় রাখো, রাখো মাথায় রাখো, মাথায় রাখো। কেন, কি হয়েছে মা? না, ওই সুপ্রিয়া তো রায়কে ওর ঘরে নিয়ে গেল, বলল কি নাকি উপহার দেবে নতুন বছরের জন্য। ওই যে তুই বললি না। হ্যাঁ, তো তাতে কি হয়েছে, তুমি দুশ্চিন্তা করছো কেন? না, মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে জানিস, এখন তো রায়ের ভরসাতে ওকে ছাড়তে ভয় করে, রাই আর পেরে উঠছে না। তুই একবার কি দেখবি বাবা? সেক্রেটারি, তুমি আমার কথা শুনে আমার আশীর্বাদ মাথায় রেখেছো, আমি খুব খুশি হয়েছি, খুব 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 খুশি হয়েছি আমি। হ্যাঁ, খুব খুশি হয়েছি। রজতের কি খারাপ লাগবে এই শাড়িগুলো দিলে? দেখি তো রজত কি করে। সেক্রেটারি, আমার না আরো অনেক শাড়ি আছে, আমি সেগুলো তোমার জন্য বের করে দিই। হ্যাঁ, অনেক শাড়ি আছে, দেখি দেখি দেখি। এই কোথায় গেল কোথায়? এই তো পেয়েছি পেয়েছি, এই যে শাড়ি। হ্যাঁ, দাঁড়াও, এই শাড়িগুলো না পুরনো শাড়ি। হ্যাঁ, তস্য পুরনো শাড়ি, ছিঁড়ে গেছিল, তাপড়ি মারা আছে কিন্তু। হ্যাঁ, শাড়িগুলোতে তাপড়ি মারা আছে, একটু রং চটা, আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ভিখারিদের দেবো, তোকে দিয়ে দিলাম। কখন এসেছেন রজতবাবু? নিশ্চয়ই অনেকক্ষণ। তার মানে ম্যাডাম ইচ্ছে করে ওনাকে দেখিয়ে আর শুনিয়ে কথাগুলো বলছেন, যাতে রজতবাবু রিয়্যাক্ট করেন। রজতবাবু যেন কোনো রিয়্যাক্ট না করে ঠাকুর, দেখো তুমি, নাহলে আবার রজতবাবু আর আমাকে জড়িয়ে আরো বেশি করে ভুল ভাবতে শুরু করবেন ম্যাডাম। আরে সেক্রেটারি, তোমার খুব ভাগ্য ভালো। হ্যাঁ, তোমার ম্যাডাম তোমাকে এই শাড়িগুলো গিফট করেছে, তোমার খুব ভাগ্য ভালো, তুমি জানো সেটা? জানো না, এখন ভুলে রাখো। হ্যাঁ, খুব ভাগ্য ভালো, হ্যাঁ তোমার খুব ভাগ্য ভালো, খুব ভাগ্য ভালো। হ্যাঁ ম্যাডাম, সত্যি তো আপনি নিজে হাতে করে এই শাড়িগুলো আমায় গিফট করেছেন, আমি আমি মাথায় তুলে রাখবো। হ্যাঁ, এখন আসি। হ্যাঁ, যাও 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 যাও। কি হলো, রজত আগে ঘর থেকে বেরিয়ে গেল, ঠিক তারপরই সেক্রেটারি বেরোলো। কেন বেরোলো, কেন বেরোলো?
সেক্রেটারি, আমার শাড়ি ছিল তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ ভেবো না, আমার বরকেও তোমার হাতে তুলে দাও, কখনো ভেবো না কেমন। একটা কথা মাথায় রাখ, আমার বরকে না আমার কাছে রাখার জন্য প্রয়োজনে প্রয়োজনে আমি কিন্তু কারো খুন অবধি করতে পারি। ওই প্যাকেটটা গেল কোথায়? এটা করছিস? হ্যাঁ পিসি, আমি ভেবেছিলাম তোকে বলবো আগে এটা আলাদা করে রাখতে, ভুলে গিয়েছিলাম। রায়ের জন্য কিনেছিস? তোর কাছে রাখ না, আমি পরে নিয়ে নেব। হ্যাঁ এই প্যাকেটটা দেখে আমি বুঝেছি এটা ওর জন্য কেন, একদম আলাদা রকম প্যাকেট, বাকি প্যাকেটগুলোর থেকে একেবারেই আলাদা, তাই এটা আমি আলাদা করেই সরিয়ে রেখেছি। রায়ের জন্য রজত নতুন শাড়ি কিনে এনেছে। আচ্ছা তাহলে তো এটা দিদি ভাইয়ের কানে তুলতেই হয় যে রজত রায়কে পয়লা বৈশাখে নিজের হাতে নতুন শাড়ি তুলে দিচ্ছে। তারপর দেখি এই শাড়ি কি করে আস্ত থাকে। হ্যাঁ যাতে কুলিয়ে না যায় তাই রেখেছিলাম। একটা কথা বলবো রজত, আচ্ছা এই রায় মানুষটাও কি তোর কাছে আলাদাভাবে বিশেষ কেউ হয়ে উঠছে? না না পিসি, একদমই না, তুই ভুল ভাবছিস। রায় আমাদের বাড়িতে আসার পর থেকে আমার ছেলে মেয়েদের জন্য যা যা করেছে, সুপ্রিয়ার জন্য যা যা করেছে, তার জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতা থেকেই, আর কিছু নয় পিসি, তুই অন্য কিছু ভাবিস না। না না রজত, ওই বিশেষ কেউ বলতে আমি অন্য কিছু মিন করিনি। দেখ বিশেষ কেউ মানে তো ভালো বন্ধু হতে পারে, তাই না? হতেই পারে, মানে তোর জীবনে তো এরকম একজন মানুষ হয়ে বড্ড অভাব, যার সামনে তুই মন খুলে কাঁদতে পারিস, মনের কথা বলতে পারিস, যে তোকে বোঝে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা বন্ধুর খুব দরকার রজত। তবে সাবধানে, খুব সাবধানে রজত, তোর তো সম্পর্কের ব্যাপারে কপালটা বরাবরই খারাপ, শুধু কষ্টই পাস। আমি চাই না রজত তুই তোর এই নতুন বন্ধুটাকে হারিয়ে আবার নতুন করে কষ্ট পাস। এই বলছি আমার একটু তুলসী পাতা এনে দাও না। তুলসী পাতা? হ্যাঁ কীর্তন হবে কীর্তন, আমি কীর্তন গাইবো। মন্দির শোন, মন্দির শোন, মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে বোন, ওমা দিদি ভাই, তুমি নতুন শাড়িটা এখনো গায়ে ফেলে ফেলে দেখছো কেন? রজত দিয়েছে না, দেখতে হবে না? সেটা তোমাকে পরবার জন্য দিয়েছে। তুমি জানো বাড়ির সবাই নতুন জামা কাপড় পরে পূজায় বসার জন্য রেডি হয়ে গেছে। এই জিনিস আমি আমার বরের দেওয়া শাড়িটা গায়ে ফেলে দেখছি, সেটা তোমার সহ্য হচ্ছে না? না হ্যাঁ সহ্য হচ্ছে না তোমার? আর কে, হ্যাঁ কে, বাড়ির কোন লোক তাড়া দিয়েছে গো আমাকে? হ্যাঁ কোন লোক তাড়া দিয়েছে বলো। আরে বাড়ির কেউ কেন তাড়া দেবে, আমি তো নিজেই আসলাম তোমাকে তাড়া।
কি ব্যাপার বলতো জিনিয়া? খনে খনে শুধু আমার ঘরে আসছো কেন তুমি? কেন আসছো আমার ঘরে? তুমি কেন আমার সাথে এইভাবে কথা বলছো বলতো দিদি ভাই? তুমি তো কই এটা দেখো না যে আমি কখন তোমার ঘরে আসি? রজত না থাকলে তো আসি বলো। দিদি ভাই আমি তোমার ভাইকে নিয়ে খুব হ্যাপি, আমার আর কোনো দিকে নজর নেই। এসো না তোমাকে সাজিয়ে পড়ছি। এই ছাড়ো তো, আমার সেক্রেটারি আছে। হ্যাঁ আমার সেক্রেটারি আছে যিনি আমাকে সাজিয়ে দেবে। আমার সেক্রেটারি? হ্যাঁ তোমার সেক্রেটারি, সে তোমাকে সাজাবে নাকি নিজে সাজবে? আমি তো দেখলাম যে সে একটা নতুন শাড়ি নিয়ে নাড়াচাড়া করছে। নতুন শাড়ি?